الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على حبيبه محمد صلى الله عليه وسلم وآله وصحبه أجمعين أما بعد দূরেও কাছে যাহারা আজকে আরবি ব্যাকরণ তথা হেদায়েতুন নাহুর ক্লাসে উপস্থিত রয়েছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা জানি যে কোনো ভাষা সঠিকভাবে বর্ণনা করা, বোঝা, লেখা এবং অপরকে জ্ঞান দেওয়া, এটা আরবি ব্যাকরণ ওই ভাষার ব্যাকরণ ব্যতীত সম্ভব নহে। তদ্রূপ আরবি ভাষা তাহাকেও ভালোভাবে বোঝা এবং অপরের নিকটে অপরকে বোঝানো এবং লিখে প্রকাশ করা সম্ভব নহে আরবি গ্রামার বা আরবি কাওয়ায়েদ ব্যতীত। বিশেষ করে আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের আরবি ভাষা জানা অত্যাবশ্যক। কেননা কোরআন মাজিদ, হাদিস শরীফ এবং এলমে ফেকা, এলমে তাফসির, বিভিন্ন গুরুত্বপূর্ণ কিতাবসমূহ আরবি ভাষায় লিপিবদ্ধ রয়েছে। তাই আরবি ভাষার নাহু ব্যতীত, আরবি ভাষার ব্যাকরণ ব্যতীত আরব এই সমস্ত কিতাবসমূহ বোঝা সম্ভব নহে। এই সমস্ত কিতাব যদি বোঝা না যায়, একজন মুসলমান হিসাবে তাহার জীবনযাপন করাও সম্ভব নহে। তথ্য বর্তমানে এটাকে তথ্য প্রযুক্তির যুগ বলা হয়। তথ্য প্রযুক্তির যুগে ইউটিউব বা ফেসবুক বিভিন্ন মাধ্যমে জ্ঞান বিতরণ এবং জ্ঞান গ্রহণ করার একটি মাধ্যম হিসেবে গণ্য হয়েছে। তাই আমার কিছু ছাত্রের অনুরোধ ক্রমে আরবি গ্রামারের বিশেষ করে অনেক দীর্ঘদিন ধরে যে কিতাবটি সর্বজন গৃহীত, হেদায়েতুন নাহু, এই কিতাবটির ধারাবাহিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা করার জন্য অনুরোধ করছে। তাই তাহাদের অনুরোধ ক্রমে আজ 2020 সালের 14 জুলাই আজকে এই ক্লাসটির শুভ উদ্বোধন করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তৌফিক কামনা করছি, তিনি যেন ধারাবাহিকভাবে হেদায়েতুন নাহু কিতাবের আলোকে আরবি গ্রামারের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা করার আল্লাহ তাআলা তৌফিক দান করে দেন, আমিন। আমি যাহারা উপস্থিত এবং অনুপস্থিত, যাহারাই আমাদের এই অনুষ্ঠানকে উপভোগ করবেন, আমি অনুরোধ করব এই হেদায়েতুন নাহু কিতাবটি পড়ার জন্য একটা নিয়ত করতে হবে, যে আমি এই ক্লাসের মধ্যে উপস্থিত হব, এই ক্লাসটি উপভোগ করব। এর উদ্দেশ্য হলো শরীয়তকে বোঝার জন্য। তাই যতটুকু সময় আমরা এইটার জন্য ব্যয় করব, এটা এবাদত হিসাবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
आमी ओदम के जेन सहज भावे हेदायतुन नाहूर गुरुत्वपूर्ण मासआलासमूह जेन बुझाइते पारि आमी सकलेर दोआ एवं सहयोगिता कामना करछि। ओमा तौफिकी इल्ला बिल्लाह। आमरा प्रथमेई नाहू एर संज्ञा वर्णना करब। तारीफुन नाहवे, हेदायतुन नाहूर शुरूतेई नाहू काके बला हय এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা এখন মূল কিতাবের মধ্যে চলে যাইতেছি। ফসলুন আন নাহাবু ইলমুন বি উসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসে মিন হাইসুল ইরাবে ওয়াল বানায়ে ওয়া কাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদিন। এতটুকু হলো হেদায়েতুন নাহুর মুসান্নিফ রহমতুল্লাহর এলমে নাহুর সংজ্ঞা। আমরা প্রথমেই সংজ্ঞার মধ্যে যে সমস্ত শব্দগুলো রয়েছে কঠিন এগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি। এলমুন শব্দের অর্থ হল জ্ঞান। বে উসুলিন এটা এই শব্দটি আসলুনের বহুবচন। এই শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় আরবি ভাষায়। এখানে কায়দা বা নিয়ম অর্থে ব্যবহৃত হয়েছে। উসুলুন শব্দের অর্থ হল কাওয়াইদু। ইউরাফু শব্দের অর্থ হল জানা যায়। বিহা এই হা যেটা হায়ের মার্জা গেছে উসুলুন শব্দের দিকে। আহওয়াল এই শব্দটি হালের বহুবচন, হালত অবস্থা। আওয়াখের অর্থ শেষ। কালিম শব্দটা কিন্তু কালিমুন, কালিমুন শব্দটা কালিমাতুন শব্দের বহুবচন। যেমন কোরআনে মাজিদে আছে ইয়ারফাউ ইলাইহিল কালিমুত তাইয়্যিব। কালিমাতুনের বহুবচন হলো কালিম। এর শাব্দিক অর্থ হলো শব্দসমূহ। সালাস শব্দের অর্থ হলো তিন। মিন হাইসুল ইরাবে ওয়াল বানায়ে, ইরাব ইরাব দ্বারা এখানে উদ্দেশ্য হলো মুরাব, মাজদার। আরবি ভাষায় মাজদার কখনো কখনো এসমে ফায়েল, কখনো কখনো এসমে মাফুল অর্থে ব্যবহৃত হয়। বেনা শব্দের অর্থ এখানে অর্থ হল মাবনি। ওয়া কাইফিয়াতু তারকিবে বা দেহা মা আবাদিন। কাইফিয়াতু শব্দের অর্থ হল অবস্থা, পদ্ধতি। তারকিব, তারকিব শব্দের অর্থ হল, তারকিবের অর্থ হল সংযোগ, মিল, সম্পর্ক। বাদিহা মা বাদিন, কতকের সাথে কতকের। বাদ শব্দের অর্থ হলো কি? কতক। এখন আমরা এই পূর্ণ যে নাহুর সংজ্ঞাটা ওই দিকে যাইতেছি। আন নাহাবু ইলমুন বি উসুলিন, নাহু এমন কতগুলা নিয়মাবলীর জানার নাম। ইউরফু বিহা যেই নিয়মাবলীর দ্বারাতে জানা যাবে, পরিচয় লাভ করা যাবে। আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাস, কালিমা তিন প্রকারের শেষ অবস্থা সমূহ। মিন হাইসুল ইরাবে ওয়াল বানায়ে, মুরাব এবং মাবনি হিসাবে। অর্থাৎ এলমে নাহু এমন কতগুলা নিয়মাবলীর জানার নাম যে নিয়মাবলীর দ্বারাতে কালিমা তিন প্রকার এসিম ফেল হরফ, এই কলমা তিন প্রকার এসিম ফেল হরফ, আবার এগুলো আবার দুই প্রকার, হয়তোবা মোরাব হবে অথবা মবনি হিসেবে হবে। মোরাব এবং মাবনি হিসাবে কালিমা তিন প্রকারের শেষ অবস্থা কি হবে? এটা কি রফা হবে, না নসব হবে, না জ্বর হবে, না সুকুন হবে, এই সম্পর্কে জানা যাবে। আর আরেকটা হলো ওয়া কাইফিয়াতু তারকিবে বাদেহা মা বাদিন, যে বাক্যের মধ্যে এসিম থাকব, এসিম থাকবে, ফেল থাকবে, হরফ থাকবে। এখন বাক্যের একটা
কালিমার সাথে আরেকটা কালিমার কী সম্পর্ক? এটা কি ফাইলিয়তের সম্পর্ক, না মাফুলিয়তের সম্পর্ক, না মাউস সিফতের সম্পর্ক, না এজাফতের সম্পর্ক? এই সম্পর্কে জানা যাবে। তাহলে মোটামুটি আমরা যা জানলাম, এলমে নাহুতে দুইটি বিষয় আমাদেরকে জানাইবে। একটা হলো যে ইয়ার মধ্যে একটি বাক্যের মধ্যে এসিম ফেল হরফ থাকবে, এসিম ফেল হরফ হয়তোবা মোরাব হবে অথবা মাবনি হবে। এগু এই এই কলমা তিন ফকারের শেষ অবস্থাটা কি হবে এটা সম্পর্কে জানাবে। আরেকটা হলো যে বাক্যের মধ্যে যে সমস্ত শব্দ ব্যবহৃত হবে, একটা শব্দের সাথে আরেকটা শব্দের কি সম্পর্ক তা সম্পর্কে জানবে। এই আজকের এই হেদায়েতুন নাহুর মোসান্নেফ রহমতুল্লাহর বর্ণিত নাহুর সংজ্ঞা দ্বারাতে আমাদের একটি বুঝে আসলো যে এলমে নাহুর যে কত প্রয়োজন। যে এলমে নাহু যদি কোনো একজন ব্যক্তি জানে, তাহলে যে এই হরকত যদি দেওয়া নাও থাকে, এলমে নাহুর কায়দার জানার কারণে নিজে নিজে হরকত দিয়ে পাঠ করা সম্ভব হবে। আরেকটা জিনিস যে একটি বাক্যের মধ্যে যে সমস্ত শব্দগুলো ব্যবহার হবে, কোনটা ফেল, কোনটা ফাইল, কোনটা মাফুল, কোনটা মোতাল্লেক, কোনটা মুজাফ, কোনটা মুজাফিলেই, কোনটা মাউসুফ, কোনটা সিফত, এই সম্পর্কে জানা যাবে। আজকের এই সংজ্ঞার থেকে আমরা একটা উদাহরণ সহকারে আমরা একটু সংজ্ঞাটাকে একটা বুঝতে চাইতেছি। আমি একটি বাক্য লিখেছি, নাসারা জাইদুন খালেদান বিল কিতাবে। এর শাব্দিক অর্থ হল জায়েদ কিতাব দ্বারা খালেদকে সাহায্য করল। এই আমরা এই বাক্যটাকে হেদায়েতুন নাহু মুসান্নেফ রহমতুল্লাহ নাহুর সংজ্ঞার আলোকে আমরা একটু বিশ্লেষণ করব। যে এই বাক্যের মধ্যে কয়েকটি কালিমা ব্যবহার হয়েছে, একটা হলো নাসরা, আরেকটা হলো জায়েদ, আরেকটা খালেদ, আরেকটা বা, আরেকটা কেতাব। তাহলে মোট 1, 2, 3, 4, 5 কালিমা ব্যবহার এখানে ব্যবহৃত হয়েছে এই বাক্যটিতে। তো এলমে নাহু এমন কতগুলো নিয়মাবলী আমাদেরকে জানাইবে যেই নিয়মাবলীর দ্বারাতে কালিমা তিন প্রকারের শেষ অবস্থা জানা যাবে। তাহলে কালিমা তিন প্রকারের মধ্যে আমরা দেখি নাসরা, এটা হলো ফেল, এটা কি ফেল। জাইদুন এটা হলো এসিম, খালেদান এটা কি এসিম, বা এটা হলো হরফ, আল কেতাবি এটা হলো এসিম। তাহলে এখানে এসিমও রয়েছে, ফেলও রয়েছে, হরফও আছে। এখন এই তিনটি কালিমার শেষ অবস্থা কি হবে এলমে নাহু আমাদেরকে জানাইবে। যেমন নাসরা, এই ফেলটির সর্বশেষ অক্ষর হল রা, রায়ের উপরে জবর হবে। কেন? এলমে নাহু আমাদেরকে জানাইবে যে নাসরা এটা হলো ফেলে মাজি, ওহেদে মুজাক্কার, তা এটা কি হবে মবনি আলাল ফাতা। এই জন্য আমরা নাসা রায় ফরতে হবে, নাসা রু, নাসা রি ফরার কোনো সুযোগ নাই।
এটা কে জানিছে এলম নাহু জানাই এখানে আমরা যদি এখনো জানি নাই কিন্তু জানাইবে যে নাসারা শব্দটি ফেল কোন ফেল ফেলে মাজি হওয়ার কারণে এটা শেষকটা মবনি আলাল ফাতা এখন নাসা রা পড়তে জানছি আমরা কিসের কারণে এলম নাহুর কারণে এবং এটা মবনি জাইদুন এই শব্দটি মোরাব কারণ না এই নাহু আমাদেরকে একটা কায়দা জানাইবে যে মোরাব বলা হয় এমন একটি সিম যাহা বাক্যে ব্যবহৃত হয় মবনি আসলের সাথে কোনো সম্পর্ক থাকে না তাহলে এই শব্দটা বাক্যে ব্যবহৃত হয়েছে যাই শব্দটা এবং মবনি আসলের সাথে কোনো সম্পর্ক নাই এখন এইটার শেষকটা কী হবে পেশ হবে কেন এটা তারকিবের মধ্যে বাক্যে ফাইল হয়েছে কী হয়েছে ফাইল হয়েছে তো ফাইল কি মরফুয়াতের মধ্যে গণ্য এই হিসাবে জাইদুন পড়তে হয়েছে তাহলে জায়েদ শব্দটার শেষক করে যে দাম্মা দিলাম পেশ দিলাম এটা কি কে জানাইল এলমে নাহু এমন একটা নিয়ম জানাইছে যে বাক্যের মধ্যে যদি ফাইল হয় আর এটা যদি মোরাব হয় হ্যাঁ মফরাদ মুনসারেফে সই হয় তাহলে এটা কী হবে হালাতে রফিতে দাম্মা হবে পেশ হবে তাহলে এই এটা কী করলো জাইদুন ফরার একটা হেদায়ত নাহুর নিয়মে এলমে নাহুর কায়দা বা নিয়মে আমাদেরকে এই জাইদুন দালের উপরে পেশ দেওয়ার কী করছে এখানে নিয়ম জানাইছে এই জন্য আমরা পেশ দিছি খালে দান এটা শেষক করলো দাল দালের মধ্যে ফাতাহ বা জবর হবে কেন এটা তারকিবে মাফুলে বিহি হয়েছে এখন এলমে নাহু আমাদেরকে এমন একটি নিয়ম জানাইবে যে বাক্যের মধ্যে মানসুবাত হলো বারোটি বারোটার মধ্যে যদি মুফরাদ মুনসারেফে সই হয় মুফুলে বি হিসাবে তাহলে এটা কী হবে শেষকরের মধ্যে জবর হবে তাহলে খালে দান দালের মধ্যে জবর দেওয়াটার আমরা নিয়ম জানাইল কে জানাইছে এলমে নাহু এখন বি বায়ের নিচে জের হবে কেন বা এই কালিমাটি এটা হলো হরফে জার এটাকে বানানেওয়ালা এটা এবং এটা মবনি আসল মবনি কি বানানেওয়ালা বানাইবার সময় বায়ের নিচে জের দিয়ে বানাইছে এটা কী করবে মাবনি এটা বায়ের নিচে জের হবে বিল কিতাবে পড়তে হবে বাল কিতাব বা ভুল কিতাব পড়ার কোনো সুযোগ নাই কেন এটা মবনি এটা মবনি আসল তো এলমে নাহু আমাদেরকে জানাইছে একটা নিয়ম কায়দা জানাইছে মবনি আসল যেটা মবনি যেটা হবে এটা বানানেওয়ালা যেইভাবে বানায় যেই হরকতের উপরে বানায় যেই গঠনের উপরে বানায় ওইভাবে এটা থাকবে এটার মধ্যে কোনো প্রকারের পরিবর্তন করা সম্ভব নহে বিল আল কেতাব এই শব্দটা হলো মোরাব এটা বাক্যে ব্যবহৃত হয়েছে মবনি আসলের সাথে কোনো সম্পর্ক নাই এখন এটা শেষকর হলো বা বায়ের নিচে কি কি হবে আমাদেরকে এই এলমে নাহু একটা নিয়ম জানাই নিয়ম জানাই জানিয়েছে যে কোনো এসিমের এসি মোরাব এসিমের পূর্বে যদি হরফে জার আসে সত্রটির যে কোনো একটি তাহলে শেষক্ষরে কী হবে জের হবে তাহলে এই নিয়মে আমরা বিল কিতাবি বায়ের নিচে কী দিছি জের দিছি তাহলে এলমে নাহুর যে সংজ্ঞার মধ্যে বলছে আর নাহবু এলমুন বি উসুলিন এলমে নাহু এমন কতগুলো নিয়মাবলী জানা নাম যার দ্বারাতে এই বাক্যের মধ্যে এসিম ফেল হরফের হ্যাঁ তিনটির শেষ অক্ষরের অবস্থা সম্পর্কে জানা যাবে তো নিয়মাবলী দ্বারা নাসারা রায়ের নিয়মের কারণ নিয়মের কারণে আমরা রায়ের উপরে জবর দিয়েছি এই নিয়মের কারণে ফাইল হিসাবে
ডালের শেষ করে আমরা পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ, নিয়মের কারণে মফুল হিসাবে ডালের সে খালেদের ডালটা হলো শেষক্কর, এটার মধ্যে কি দিয়েছি, জবর দিয়েছি। নিয়মের কারণে, নাহুর নিয়মের কারণে বায়ের নিচে হরফ হরফে জারের বায়ের নিচে জের দিয়েছি। নিয়মের কারণে আমরা আল কেতাব শব্দটির শেষক্কর বা বায়ের নিচে জের দিয়েছি। তাহলে এলমে নাহু কী করবে, এই এলমে নাহুর একটা কাজ হলো বাক্যের মধ্যে মোরাব এবং মাবনি হিসাবে কলমা তিন প্রকারের শেষ অবস্থা সম্পর্কে জানাইবে। শেষ অবস্থা হচ্ছে কি, শেষ কলমার শেষ শেষ অক্ষরের মধ্যে এটা কি জবর হবে, না জের হবে, না পেশ হবে, না সাকিন হবে, হ্যাঁ এই সম্পর্কে জানাবে। আরেকটা হলো ওয়া কাইফিয়াতু তারকিবে বাদিহা মা বাদিন। এখানে যে পাঁচটি কালিমা রয়েছে বাক্যে, একটা কালিমার সাথে আরেকটা কালিমার কি সম্পর্ক, এই বাক্যের মধ্যে নাসারা শব্দটি এটা হলো ফেইল, এটা কি ফেইল, আর জাইদুন হলো ফাইল, জাইদুন হলো কি, কারণ জায়েদের দ্বারাতেই সাহায্য কাজটা হয়েছে, কার দ্বারাতে হয়েছে, জায়েদের দ্বারা, জায়েদই কি করছে, সাহায্য করছে, তাই এটা হইল ফাইল। খালেদান হলো মফুল, কেন যে মফুল, মফুল বিহি, কেন ফাইল যাহা করে, ফাইল হ্যাঁ ফাইল, এই ফাইলের ফেলটা, ফাইলের ফেলটা যার উপরে ফতিত হয়, তখন জায়েদ সাহায্যকারী, সাহায্য কাজটা কার উপরে পতিত হয়েছে, খালেদের উপরে, এই জন্য এটা কী হয়েছে, মাফুলে বিহি হয়েছে। বা এটা একটা হরফ, এটা হলো মোতাল্লেক, এটা কি মোতাল্লেক অতি সম্পর্ককারী, কিসের সাথে সম্পর্ক করছে, এই নাসারা ফেইলের সাথে এটা সম্পর্ক করছে। নাসারা ফেইলটা হলো মোতাল্লাক, দেখি হ্যাঁ হ্যাঁ, তো এখন বা হরফটার দ্বারা নাসারা ফেইলটার সাথে কেতাবের একটা সম্পর্ক করেছে, যে জায়েদ খালেদকে সাহায্য করলো কী দ্বারা, বই দ্বারা, কিতাব দ্বারা। তাহলে এইটা এইখানে এটারে বলা হয় কি, হরফুন জারুন, হরফুন জের দেনেওয়ালা হরফ, আল কেতাব এটার কি বলা হয়, মাজরুর, এটা কি মাজরুর, যাহার মধ্যে অর্থাৎ জের কিত, জের কি কিত। এখন তাহলে এই যে কোনটা ফেল, কোনটা ফাইল, কোনটা মাফুল, কোনটা মোতাল্লেক, এইটাও কে জানাইবে, এই নিয়মাবলীও এলমে নাহু জানাবে। তাহলে আমরা আজকের এই সংজ্ঞার সাথে আমরা এই উদাহরণকে সংজ্ঞার সাথে একটা কী করলাম, এখানে মিল করলাম। সেই জন্য আমার পরামর্শ থাকব, আমরা যে কোনো সংজ্ঞা যখন আমরা পড়ব এটাকে উদাহরণের সাথে, উদাহরণের সাথে আমরা যদি ভালোভাবে বুঝি তাহলে সংজ্ঞাটা মনে থাকবে। ওয়াল গরজু মিনহু সিয়ানাতু জেহনে আনিল খাতাই লবজি ফি কালামিল আরব। ওয়াল গরজু মিনহু, আমরা জানি যে কোনো বিষয় পাঠ করার উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ হয় না। এখন এলমে নাহুর উদ্দেশ্য কী, উদ্দেশ্য হল ওয়াল গরজু মিনহু, এলমে নাহুর উদ্দেশ্য সিয়ানাতু জেহনে, সিয়ানাতুন শব্দরত্ব হল রক্ষা করা, হেফাজত করা, জেহেন, জেহেনত্ব মস্তিষ্ক, মন মানসিকতা, আনিল খাতায়ে, খাতা শব্দরত্ব হল ভুল, লবজিয়ে, লবজিয়ত কি প্রকাশ্য, ফি কালামিল আরব, আরবি
वाक्य आरबी भाषा आरबी भाषा तो इल्मे नहुर शिक्षा करार उद्देश्य हलो आरबी भाषा प्रकाश्य भूल थेके मन मस्तिष्क के रक्षा करा केह जदि इल्मे नहुर जाने ताहले आरबी वाक्य आरबी भाषा तार कि भूल होबे ना एखन जेमन आम्रा जदि ना इल्मे नहुर कायदा जदि ना जानी नासारा ना पड़े नासारू फिर फिलते परि ताहले एटा कि होबे एटा प्रकाशटा भूल होबे जायदुन ना पड़े जायदीन पड़े फिलते परि ताहले एटा कि होलो कार प्रकाशटा भूल होलो ना भूल होलो बिल किताब ना पड़े बिल किताबा जदि आमि जदि बिल किताबा पड़ी मुखे कोनो बाधा दिब नाकि मुखे कि कइब नि जाई किताबा पड़ो ना कि पड़ो किताबी पड़ो এইটা কিন্তু মুখে কিন্তু বাধা দিবে না যে ব্যক্তি জানে না সে বিল কিতাবিও পড়তে পারে কিতাবুও পড়তে পারে কিতাবাও পড়তে পারে একজন্য এলমে নাহুর কায়দা যদি জানে সে বিল কিতাবি বাইন নিচে জের সারা অন্য কিছু আর সে পড়তে যদিও পড়তে যায় তার এটা কী করবে সে তাকে বাধা দিবে যে না এখানে বা হরফে যার আসছে কি কী করা যাবে না বিল কিতাবি পড়তে হবে বিল কিতা বা পড়া যাবে না তাই জন্য ও মৌদুহু এলমে নাহুর আলোচ্য বিষয় এলমে নাহু কী সম্পর্কে আলোচনা করবে এলমে নাহুর আলোচ্য বিষয় দুইটা আল কালিমাতু ওয়াল কালামু শব্দ এবং বাক্য শব্দ এবং এই এলমে নাহুর শুরু থেকে শেষ পর্যন্ত কালিম এই দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করবে কালিমা কালিমা তো কি শব্দ শব্দটা কি ওহেদ তাসনিয়া না জমা ওহেদ থেকে তাসনিয়া কেমনে বানাইতে হয় ওহেদ থেকে জমা কিভাবে বানাইতে হয় এই সম্পর্কে আলোচনা করবে কালিমাটা এটা কি মুজাক্কার না মুয়ান্নাস কালিমাটা এটা কি মোরাব না মাবনি কালিমাটা যদি জমা হয় এটা কি জমা কিল্লত না জমায়ে কাসরত জমায়ে মুজাক্কার না জমায়ে মুয়ান্নাস সালেম না জমায়ে মুকাসসার হ্যাঁ অর্থাৎ মোট কথা কালিমার ব্যাপারে যাহা আছে প্রকারগুলা এগুলো নিয়ে কি করা হবে আলোচনা করা হলে হবে ও শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস শব্দটা যদি মুজাক্কার হয় এটার মুয়ান্নাসটা কি মুয়ান্নাস হলে এটার মুজাক্কারটা কি এই সম্পর্কে আলোচনা করা হবে তো যদিও এখানে বলা হয়েছে কালিমা কালিমা দ্বারা তো শুধু কালিমা না কালিমার যত প্রকার আছে কালিমার সংশ্লিষ্ট যাহা আছে সব আলোচনা করা হবে ওয়াল কালামু কালামত কি বাক্য এটাকে জুমলাও বলা হয় মোরাক্কাবও বলা হয় এই কালাম শব্দটির অর্থ কালাম শব্দটি আরবিতে জুমলাও জুমলাতুনও বলা হয় আবার মোরাক্কাব বলা হয় একই জিনিস তে কালাম দ্বারাতে এই বাক্যটা এটা কি খাবারিয়া না ইনসাইয়া এসমিয়া না ফেলিয়া হ্যাঁ এই সমস্ত বিষয় সম্পর্কে কী করা হবে আলোচনা করা হবে মোট কথা এলমে নাহুর মধ্যে আল কালিমাতু ওয়াল কালামু শব্দ এবং বাক্য এই দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে এখন আমরা কালিমা কাকে বলা হয় কালিমা সম্পর্কে আমরা এখন জানব তো মুসান্নাফ রহমতুল্লাহ বলছেন ফসলুন আল কালিমাতু লফজুন উদিয়া লে মানান মুফরাদিন ওহিয়া মুন হাসরাতুন ফি সালাসাতে আকসামিন এসমুন ওয়া ফেলুন ওয়া হরফুন আল কালিমাতু লফজুন কালিমা এমন একটি শব্দ অর্থাৎ কালিমা বলতে আমরা এমন একটা শব্দকে বুঝি উদিয়া যাহাকে গঠন করা হয়েছে লে মানান মুফরাদিন একক অর্থের জন্য আমরা যে
বই বই বলতে কোনটাকে বুঝি? বাংলাতে যদি বই বলি তাহলে একটা যে কোনো একটা এমন একটা পুস্তকরে বুঝি যেটার মধ্যে জ্ঞান আছে। বরশি বই এটা কিন্তু বই না, বরশি বই এটা বই নেই। এই শব্দটা দ্বারাতে আমরা কি বুঝি? একটা জ্ঞান যেখানে লিপিবদ্ধ রয়েছে এমন একটা পুস্তিকাকে বুঝালাই। এখন কালিমা, যে কোনো একটা বস্তুকে বুঝানোর জন্য, যে কোনো একটা বিষয়কে বুঝানোর জন্য যে কোনো ভাষার যাহারা ভাষাবিদ রয়েছে তাহারা ওইটার মোকাবেলায় একটি শব্দকে বানাইছে। যেমন আরবিতে লেখার যেই যন্ত্র এটাকে বুঝানোর জন্য কালাম, কলম কলম, এটা কিন্তু কলম না, বরং এটা দ্বারাতে এই লেখার যে যন্ত্র এটাকে বোঝানো হয়েছে। তো এখন বলতেছে আল কালিমাতু লবজুন, কালিমা এমন একটি শব্দ, উদিয়া যাহাকে গঠন করা হয়েছে, যে কোনো একটা শব্দ যে কোনো একটা বিষয়কে যে কোনো একটা বস্তুকে বোঝানোর জন্য লিখে বোঝানোর জন্য বা ভাষায় বোঝানোর জন্য কি রয়েছে, এটার একটা শব্দ রয়েছে। তো এই জন্য বলতেছে কলিমা এমন একটি লব্জ যাহাকে নির্দিষ্ট একটি অর্থের জন্য গঠন করা হয়েছে। তাহলে এর দ্বারা তো বোঝা গেল যে কয়েকটি বর্ণ মিললেই কি হবে না, শব্দ বা কালিমা হবে না, যদি এটার কি না থাকে, অর্থ না থাকে। অর্থ কি না থাকে? যদি একটা একটা যদি হরফ বা বর্ণ হয় এইটার যদি অর্থ থাকে, এটার যদি কি থাকে, এইটাই কি কালিমা। যেমন বি, যেমন বিল কিতাবের মধ্যে এই যে বা বাজের বিষ, এটা একটা কি হরফ, কিন্তু এইটা একটা কি কালিমা। কেন? এইটা একটা কি রয়েছে, অর্থ রয়েছে। বৃহত্ব কি দ্বারা, বৃহত্ব। যেমন মিন, মিনত্ব কি হইতে। হ্যাঁ, তো এই জন্য কালিমা হওয়ার জন্য কি প্রয়োজন, ওইটার অর্থ প্রয়োজন। অর্থ যদি না হয় তাহলে এটা কি হবে না, কালিমা হবে না। এখন মুসান্নাব রহমতুল্লাহ বলতেছেন যে ওহিয়া মুনহাসারাতুন ফি সালাসা তাকসামিন, কালিমা তিন প্রকারে সীমাবদ্ধ। কলিমার ফকার কয়টি? তিনটি, এসিম ফেল হরফ, এসমুন ওয়া ফেলুন ওয়া হরফুন। এখন মুসান্নাবুল্লাহ বলতেছেন যে কালিমা তিন প্রকারে কেন সীমাবদ্ধ, দুই প্রকার হইতে পারল না, অথবা চার প্রকারও তো হইতে পারতো, বা অথবা পাঁচ প্রকারও তো হইতে পারত, তিন প্রকারে কেন সীমাবদ্ধ, এটাকে তিনি দলিলুল হসর, দলিলুল হাসর, তিন প্রকারের মধ্যে সীমাবদ্ধ কেন এটার দলিল বর্ণনা করতেছেন। বলতেছেন লেয়ান্নাহা, কেননা কালিমা ইম্মা আল্লাহ তাদুল্লালা মানান ফি নাফসিহা, কালিমা হয়তোবা তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। ওহু ওহুয়াল হরফু, এটার কি বলা হয়, হরফ। কালিমা যদি নিজের অর্থ যদি নিজে প্রকাশ করতে না পারে এটা কি হরফ। আও তাদুল্লা আলা মানান ফি নাফসিহা, অথবা নিজের মধ্যে যে অর্থটা আছে যে নিজে বুঝাইতে পারবে, ওয়াইয়াক্তারিনু মানাহা বেহাদিল আজমানাতি সালাসা, যে ওই অর্থ অর্থে মিলিত করে রাখবে তিন যমনার যে কোনো একটি যমনা, মাজি মুস্তাকবাল হাল, তিনটার কি করবে একটা রাখবে। ওহুয়াল ফেলু, এরকে বলা হয় ফেল। আও তাদুল্লালা মানান ফি নাফসিহা, অথবা কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করবে, ওয়ালাই ওয়ালাম ইয়াক্তারিন মানাহা বিহি, কিন্তু ওই অর্থটা তিন তিন যমনার কোনো একটি যমনাকে সামিল রাখবে না। তাহলে ওহুয়াল এসমু, তাকে বলা হয় কি এসিম। মোট কথা কালিমা প্রথমত দুই প্রকার, হয়তোবা কালিমার মধ্যে যে অর্থটা আছে, কালিমার মধ্যে কি অর্থ আছে নি, সকল কালিমারে অর্থ আছে, তো অর্থটা হয়তোবা নিজের অর্থটা নিজে প্রকাশ করতে পারবে অথবা পারবে না।
অথবা কি করবে, নিজের যে অর্থটা আছে অর্থটা নিজেই কি বুঝে নিজেই প্রকাশ করতে পারবে, নিজের মধ্যে যে অর্থটা আছে নিজেই বুঝাইতে সক্ষম অথবা বুঝাইতে সক্ষম নহে। নিজের অর্থ যদি নিজে বুঝতে সক্ষম না হয় তাহলে একে বলা হয় হরফ, একে বলা হয় কি হরফ। যেমন মিন 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 অর্থ কি হইতে, কেহ যদি বলে যে মিন 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 সারা দি অনেকক্ষণ বলে তাহলে এটার নিজের মধ্যে যে অর্থটা আছে এটার দ্বারা তো আমরা কিছু বুঝিনি। মিন হইতে কি হইতে, হ্যাঁ যদি বলা হয়েছে মিনাল বাইতে, জি ইতু মিনাল বাইতে, আমি ঘর বাড়ি থেকে এসেছি, ঘর থেকে এসেছি। আর কালিমা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলে আবার দুই প্রকার, হয়তোবা তার মধ্যে তিন জমানার কোনো একটি জমানা পাওয়া যাবে অথবা যাবে না। তিন জমানার কোনো একটি জমানা যদি পাওয়া যায় গেলে এটাকে বলা হয় ফেল, এটা কি বলা হয় ফেল। যেমন আমাদের উদাহরণে নাসারা, নাসারা সাহায্য করলো, তাহলে এটার মধ্যে কী রয়েছে, সাহায্য তো আমরা বুঝে ফেলছি, সাহায্য করে কয় একজনকে সহযোগিতা করা, নাসারা শব্দটা নিজের অর্থ নিজে প্রকাশ করছে। এবং তিন জমানার একটা জমানা পাওয়া গেছে, এটা কোন, এটা জমানায় মাজি, জমানায় মাজি অতীতকাল, অতীতকাল সাহায্য করেছে। ইয়ং শুরু সে সাহায্য করতেছে বা করবে, তাহলে এটা নিজের অর্থ নিজে প্রকাশ করছে এবং অর্থের মধ্যে তিন জমানার একটা জমানা রয়েছে। হ্যাঁ, আর তিন জমানার কোনো একটি জমানা যদি পাওয়া না যায় এটারে বলা হয় ইসিম, কি বলা হয় ইসিম। যেমন কিতাবুন, কিতাবুন অর্থ কি বই, এটা বই বলতে আমরা একটা পুস্তকরে বুঝে ফেলছি, কেতাবুন অর্থ কি পুস্তক বুঝে ফেলছি, কিন্তু এই বুঝার মধ্যে তিন জমানার কোনো একটা জমানা আসেনি। বই বই বুঝতে, কেতাবুন অর্থ বই বুঝতে তিন জমানার কোনো একটি জমানা নাই, মাজিও নাই মুস্তাকবেলও নাই হালও নাই, তাহলে এই জন্য কেতাবুন শব্দটা কি এসি। এর দ্বারা আমরা তাহলে মুসান্নাব রহমতুল্লাহ এখানে যে কথাটা বুঝাইতে এসেছে যে কালিমা তিন প্রকারের মধ্যে, তিন প্রকার এসিম ফেল হরফ, যত ছোট বাক্য হোক আর বড় বাক্য হোক এসিম ফেল হরফ তিনটি কালিমা ব্যতীত সম্ভব নয়, হয়তোবা এসিম থাকবো হয়তোবা ফেল থাকবো হয়তোবা হরফ থাকবে। এখন এই তিন প্রকারে কেন সীমিবদ্ধ, কারণ হলো মুসান্নাব রহমতুল্লাহ তিনটি প্রকারের সীমাবদ্ধের কী করেছেন, সীমাবদ্ধের কারণ বর্ণনা করছেন, এই জন্য তিন প্রকার ব্যতীত অন্য কোনো প্রকার আরও এই তিন প্রকারের থেকে বেশি বা কম হওয়ার আর কোনো সুযোগ নাই, এই জন্যেই কালিমা তিন প্রকারে সীমাবদ্ধ। যা হোক, আজকে আমরা প্রাথমিক ক্লাসে এলমে নাহুর সংজ্ঞা, এলমে নাহুর উদ্দেশ্য গরজ বা উদ্দেশ্য মৌজু বা আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করেছি, এবং কালিমা কাকে বলা হয়, কালিমা তিন প্রকারে কেন সীমাবদ্ধ এ সম্পর্কে আমরা জেনেছি। আমরা ইচ্ছা রাখি যে যত সহজভাবে বোঝানো যায় এটার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। এই জন্য প্রতিদিনের যে ধারাবাহিক যে আমরা আলোচনা করব, আশা রাখি যাহারাই এই অনুষ্ঠানটাকে উপভোগ করবেন তাহারা যেন ধারাবাহিকভাবে এটাকে দেখেন এবং বারবার এটাকে যেন পড়েন। এবং আরও একটি পরামর্শ থাকবে, আমার যে ফরাডার সাথে মূল যে কিতাব আছে কিতাবটাকে যেন
সম্মুখে রেখে যেন পড়েন, তাহলে বুঝতে সহজ হবে। আর আজকের ক্লাসের মধ্যে যে আলোচনা করলাম, কাহারও যদি কোনো 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 একটি বিষয়কে বুঝার যদি ত্রুটিতে বুঝতে যদি অক্ষম হন, তাহলে আপনারা কমেন্ট বক্সের মধ্যে লিখে দিবেন, আর পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। আর আমার বক্তব্যের আমার বর্ণনার মধ্যে যদি কোনো প্রকারের থাকে, বর্ণনা বা ভাষার মধ্যে কোনো যদি ত্রুটি থাকে, এই ব্যাপারে যদি কারো যদি কোনো পরামর্শ থাকে, আশা রাখি পরামর্শ দিয়েও সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন বুজার স্বার্থে, দিন বুজার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এলমে নাহু শিখার তৌফিক দান করে দেন। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।